অবশেষে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারের পর আজ সোমবারেও গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বৃষ্টি। আজ বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় বাড়বে, বিশেষত 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমে গেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও অস্বস্তিজনিত গরম নেই বললেই চলে। একটানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টির পর আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।